আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি আজকে একটু অন্যরকম সেটআপ দেখতেছেন ঠিক আছে তো আমার বড় ভাই কাম ফ্রেন্ড আমরা একসাথে চলাফেরা করি ঠিক আছে একসাথেই থাকি বেশিরভাগ সময় যখন কাজ না থাকে আমরা সময় কাটাই একসাথে তো ওর একটা চ্যানেল আছে ঠিক আছে ফুডি বয় সুমন নামে একটা চ্যানেল আছে তো আমাকে আজকে ইনভাইট করছে যে আজকে আমার সাথে ভিডিও বানান সেম ভিডিওটাই কোলাবরেট ওরটাতেও যাবে ঠিক আছে সেম ভিডিওটাই তো আমি ওদের বাসায় আসছি পিছনে ব্যাকগ্রাউন্ডে কালো কাপড় দিয়ে নিছি একদম আর আশপাশ থেকে একটু নয়েজ থাকতে পারে সেই জন্য সরি সবার আগে আমি দেখি যে সামনে কী আছে কী নিয়ে বসে আজকে স্পেশাল যেহেতু এখানে সব কিছুই বাইরে থেকে আনানো রেস্টুরেন্টের ফ্রাইড রাইস হ্যাঁ ফ্রাইড রাইস নিয়ে আছে এইখানে আছে আপনার চিকেন ফ্রাই মানে ফ্রাইড চিকেন ছোট ছোট পিস করে ফ্রাইড চিকেন এখানে চিকেন বল চিকেন বল ওটা তো সেম সেম আর এটা এখানে আছে চিলি সস ঠিক আছে চিলি সস নিয়ে নিছি আর চিলি সসের সাথে আমরা একটু পাকনামি করে এটা নিয়ে নিছি আসলে আমরা বাঙালি তো বুঝেন নেই কাঁচামরিচ বা শুকনো মরিচ পোড়া মরিচ ছাড়া আমাদের চলে না ঠিক আছে তো আজকে আমি আরও পরিচয় করাই হচ্ছে সুমন ফুডি বয় সুমনের অ্যাডমিন আর কি তো নতুন চ্যানেল এখন ওইভাবে তৈরি হয় নাই মানে রেডি হচ্ছে আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছে চেষ্টা করতে খাবারের চ্যানেলই ঠিক আছে তো আজকে আমার যে ভিডিওটা এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে আমি ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের যদি কারো ভালো লাগে তো ওর চ্যানেলটা যাই একটু কষ্ট করে একটু যদি সাবস্ক্রাইব করে দেন আমি অন্তত একটু খুশি হবো আর কি আমার আমার যারা পছন্দ করেন আর কি ঠিক আছে আর বেশি কথা বলাবো না ওকে সুমন ভাই জি শুরু করছি লেটস স্টার্ট শুরু করো বিসমিল্লাহির রহমানির রহিম একটু নয়েজ আছে আশেপাশে মানে যেহেতু সাইডেই রোড রাস্তা তো আসি হ্যাঁ বিসমিল্লাহ বল নিয়েও দেখলাম নিয়ে বেটা খা ফ্রেন্ডস আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল সবাই ফ্যামিলির মতো হ্যাঁ যার কারণে ফ্যামিলি টাইপ শো করতেছে সব কিছু ভুল টুল যদি হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওকে আর কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগতেছে ওকে আর সামনে এই ধরনের ভিডিও চান কিনা আর আপনারা যদি চান আমরা দুজন একসাথে একসাথে তো ঠিক আছে আমরা দুজন চ্যালেঞ্জও কিন্তু করতে পারি দুজনে কিন্তু সেম সেম হ্যাঁ ওর একটু দাড়িটা বড় হয়েছে এই বললে এই না যে খুব বেশি ডিফারেন্স আমাদের এজ ও একটু বড় আমার কাছে আমার কাছে মোটামুটি বড় না আমি তো ইয়াং এখন ইয়াং তো আপনারা যদি চান কমেন্টে জানাবেন অবশ্যই যে আমরা চ্যালেঞ্জ করবো কিনা আমরা চিন্তা করতেছি গভর্নমেন্ট সুজন ওনার একদিন ইনভাইট করবো তিন চারজন একসাথে বলবো আমরা একটা গ্রুপের মধ্যেই থাকি আমরা সময় কাটাই একসাথে অনেক ঠিক আছে হয়তো দেখি কি হয় সামনে চমকপ্রদ কিছু ভিডিও পাবেন আশা রাখছি সাথে থাকেন আমাদের তাতে তো আসতেই না স্যার ভিডিও দেখুন করে আর আমার সাথে তো বেস্ট আমার সাথে কিন্তু বেস্ট আর মূলত এইসব খাবার কিন্তু কেউ হাত দিয়ে খায় না যেহেতু ঘরে টিংসু করতেছে চামিচ দিয়ে খাওয়ার চেতে টুং 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 একটা আওয়াজ হয় চামিচ দিয়ে খেলে ঠিক আছে নয়েজটা ভালো লাগে না আর ভিডিওতে প্রচুর পরিমাণে নয়েজ চায় হ্যাঁ আওয়াজটা ভালো লাগে না হ্যাঁ হাত দিয়ে ওদের খাবার যেখান থেকে পার্সেল আনছে খাবারটা ওদের খাবার কিন্তু বেস্ট আমাদের এই এরিয়ার ভিতরে এটা হচ্ছে থাইচি রেস্টুরেন্ট আপনারা অনলাইনে
পাস করলেই পাবেন খাইছি রেস্টুরেন্ট র্যাঙ্কস রুব্রিক প্রতিষ্ঠান তো ওদের সবার সব সব সবকিছু দিয়ে বেস্ট বিশেষ করে ওদের স্যুপটা সবচেয়ে বেশি ভালো ভাই আমি বিসমিল্লাহ করি করছি খেলাম আসলে আমরা বাঙালিরা মরিচ সারা চলেই না মরিচ ডাল দই দই না দই পাশে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করি সেটা হচ্ছে যদি কারো কাছে ভিডিও ভালো না লাগে কমেন্ট বক্সে কেউ দয়া করে গালাগালি করেন না করে বুঝাই দেন মানে আমাদেরকে বুঝাই দেন যে এভাবে না করলে ভালো হয় এভাবে না করলে ভালো হয় এভাবে বুঝাই দেবেন আমরা প্রচণ্ড ঘামতেছি ঘামার কারণও আছে ফ্যান বন্ধ কারণ অনুরাজের কারণে ফ্যান বন্ধ অনেক মজা ছিল ভাই দারুণ আচ্ছা এটা নিয়ে নাও তোর সাথে চ্যালেঞ্জ পেলে আমি পারবো না ভাই পারবো পারবো যারা যারা চান চ্যালেঞ্জের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ট্রাই করবো চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসার জন্য খাবারটা অনেক মজার বাট গরমে গরমের কারণে আমরা ওই সারটা পাইতেছি না গরমের কারণে আমাদের তো এসি নেই ভাই আর সবচেয়ে বড় কথা কি এই কষ্টটা কার জন্য করি আপনাদের জন্য ঠিক আছে তো আশা করি সাথেই থাকবেন ভিডিওগুলো দেখবেন এমনিতে খাবারটা গরম আমার মনে হয় বেশি হয়েছে ভাই বেশি হলে খাটিব আমি এত খাই না বলবো না ভাই বয়সটা কি জাল রে বয়সটা জাল অনেকে দেখে আসা আসি করবে জানো আমরা গিয়ে আসলে মরে নিছি কথা আসুক গাইমা দুজনের অবস্থা খারাপ বেশি তো ফ্রেন্ডস আমি বিদায় নিয়ে নেবো ঠিক আছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই ওকে আর চ্যালেঞ্জের ভিডিও চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ